আজ সাক্ষাৎকার নেব এআইইউ নিয়োগ দলের জনীয় সমষ্টির বেদায়ক তথা অসমের অন্যতম জনপ্রিয় মুখ ডক্টর হাফিজ রফিকুল ইসলাম সাহেব। একটি আসামের একটি মাদ্রাসার বেঙ্গে চুমার করা হয়েছে বোল্ড জারি, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? কিছুদিন থেকে আসাম সরকারে কয়েকটা মাদ্রাসা বুলডোজার জ্বালিয়ে ভেঙে দিয়েছে তারা, দুর্ভাগ্যজনক। এই ঘটনাটাকে আমি তীব্র নিন্দা করতেছি। সন্ত্রাসবাদীদের সাথে আমাদের কোনো আপোষ নেই। যদি কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে সে সন্ত্রাসবাদের সাথে জড়িত আছে, আইনগতভাবে বিধিগতভাবে তার যে শাস্তি হওয়া দরকার সেটা হওয়া চাই। সেখান থেকে নাকি একজন শিক্ষক বা একজন লোককে গ্রেপ্তার করা হয়েছে। ইনভেস্টিগেশন এজেন্সি সরকারের কাছে আছে, তারা ইনভেস্টিগেশন করার পরে সে যদি অপরাধী প্রুফ হয় তার জন্য যে শাস্তি আছে সেটা হবে। এর জন্য কোনো কেউ বিরোধ করেনি, বরঞ্চ সরকারকে সহযোগিতা এ ব্যাপারে গোটা মুসলিম সমাজের বা আসামি সমাজের আছে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেখানে রিলিজিয়াস শিক্ষা দেওয়া হয়, ইসলামিক শিক্ষা দেওয়া হয়, সর্বসাধারণ রাইজের টাকা পয়সা সংগ্রহ করে এক টাকা দু টাকা একশো টাকা একসঙ্গে জমা করে সুন্দর একটা বিল্ডিং বানানো হয়েছে, যে সেখানে শিক্ষাদান করা হয়, ছোট ছোট বাচ্চারা সেখানে পড়ে, প্রাইমারি মিডিল ক্লাসের একটা মাদ্রাসা। সেই মাদ্রাসাটাকে বুলডুজা চালানোর আমি মনে করি সরকারের কোনো ধরনের নৈতিক অধিকার নেই, এটা তারা লক্ষ্মণ রেখা অতিক্রম করছে। তাই আমি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাব, আপনার এই অত্যাচার আপনি বন্ধ করুন, নচেত আমরা আইনের আশ্রয় নেব, আর এইভাবে আপনি টার্গেট করবেন না। উনি এখন বলছে প্রশাসনের পক্ষ থেকে যে তারা নাকি ডিজাস্টার ম্যানেজমেন্ট বিধি উলঙ্ঘা করেছে এবং পিডাব্লিউডির যে নর্মস রয়েছে সে নর্মস উলঙ্ঘা করার জন্য সেই মাদ্রাসাটিকে ভেঙে দেওয়া হয়েছে। আমি আসামের মুখ্যমন্ত্রী সাহেবকে প্রশ্ন করতে চাই, গোটা আসামে মাদ্রাসা মসজিদ বাদ দিয়ে বাকি অন্যান্য যে মানে রিলিজিয়াস অনুষ্ঠান রয়েছে আরো, সেগুলা কি পিডাব্লিউডির নর্মস এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ফলো করা হয়েছে? শ্বেতপত্র প্রকাশ করার মুখ্যমন্ত্রী সাহেবের হিম্মত হবে? যদি তাই আছে উনি করা দরকার, যে আসামের অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তেনাদের যেগুলো ধর্মীয় অনুষ্ঠান বা শিক্ষা অনুষ্ঠান রয়েছে, বা সর্বসাধারণ রাইজ গুয়াহাটি শহর থেকে আরম্ভ করে বিভিন্ন শহরে সেখানে পিডাব্লিউডির নর্মস উলঙ্ঘা করে লক্ষ লক্ষ মানুষে বাড়িঘর বা অনুষ্ঠান প্রতিষ্ঠান করেছে, তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ সরকার কোনোদিন নেয়নি। আর রাত সাতটা বাজায় নোটিশ দিয়ে সকালে ভেঙে দেওয়া, কোথায় রয়েছে এটা? তাই আমি মনে করি যে একটা জাতিকে এইভাবে অত্যাচার করা মুখ্যমন্ত্রী বন্ধ করা উচিত। রিলিজিয়াস অনুষ্ঠান প্রতিষ্ঠা করা এটা মুসলিম সমাজের অধিকার রয়েছে, ভারতের সংবিধানের আর্টিকেল 29 আর 30 এ অধিকার আমাদেরকে দিয়েছে যে মুসলিম সমাজ তারা নিজেদের ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠা করতে পারবে, নিজেদের ছেলেদেরকে সেখানে পড়াতে পারবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কোনো দুষ্কৃতিকারীদের সাথে সম্পর্ক রয়েছে বা সন্ত্রাসবাদের সাথে কারোর যদি সম্পর্ক রয়েছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ সরকারের নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু এইভাবে বুল্ডুজা চালিয়ে মাদ্রাসা স্কুল অনুষ্ঠান প্রতিষ্ঠান ভেঙে দেওয়া এটা কোনো পদ্ধতিই গ্রহণযোগ্য নয়। আর একটা কথা আপনাকে বলছি, আসামের আলফা বলেন, এনডিএফবি বলেন, এরাও বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান করে গিয়ে সন্ত্রাসবাদে যোগ দিয়েছে তারা, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার পরে কোনোদিন কোনো স্কুল কলেজ কি ভাঙা হয়েছে? কোনোদিন কিন্তু সেটা করা হয়নি। এবার মাদ্রাসার যদি কোনো একজন ব্যক্তি সে খারাপ কাজের সাথে জড়িত রয়েছে, এখনো প্রুফড হয় নাই, যদি প্রুফড হয় তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেই। যেভাবে আলফা, এনডিএফবি, মাওয়িস্ট বা অন্যান্য উগ্রবাদী, কেএলও বা আরো নর্থ ইস্টের বিভিন্ন উগ্রবাদী সংগঠন ভারতবর্ষে, তারাও বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে পড়ে তারপরে গিয়ে উগ্রবাদে তারা জয়েন করেছে, কিন্তু কোন অনুষ্ঠানকে কিন্তু বুল্ডুজা চালিয়ে ভাঙা হয়নি। তাহলে মাদ্রাসাকে কেন টার্গেট করে এই সমস্ত করা হচ্ছে? এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আমি মনে করি জবাব দেওয়া দরকার। সবাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আছি এবং প্রশাসন সরকারকে এ ব্যাপারে আমরা সহযোগ করছি যে আমাদের সমাজে কেউ যদি কোনো বেকাপথে হাঁটে বা কেউ যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকে আমরা নিজেরাই হাতে লুটে ধরিয়ে দেওয়া দরকার, এবং মুসলিম সমাজে সেটা করবে। কিন্তু সেই বলে আমাদের মসজিদ মাদ্রাসা সরকার আক্রমণ করবে, অত্যাচারের সীমা ছাড়িয়ে যাবে, এর জন্য আমি মনে করি মুসলিম সমাজ বসে থাকাটা মোটেই উচিত না। আইনের আশ্রয় নেওয়া দরকার বা গণতান্ত্রিক পদ্ধতিতে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করা দরকার। এবং আমি মুখ্যমন্ত্রীকে একজন আসাম বিধানসভার সদস্য হিসেবে আহ্বান জানাচ্ছি, আপনি আপনার এই অত্যাচার বন্ধ করুন। এটা রিলিজিয়াস অনুষ্ঠান, সেখানে শিক্ষা দেওয়া হয়, আর যখন আপনার অত্যাচার আর জুলুম সীমা ছাড়িয়ে যায় উপরওয়ালায় কিন্তু সেটা বরদাস্ত করে না।
তাই মুখ্যমন্ত্রী সাহেবকে আমি আহ্বান করছি, আপনি আপনার এই অত্যাচারী মানে হিটলারি এই মুড আপনি বন্ধ করে বন্ধ করুন, এবং তা যদি উনি না করে আমি মনে করি ইউডিএফ দল বা মুসলিম সমাজ নিশ্চয় আমরা আইনের আশ্রয় নেব, আইনের কাছে আমরা। বিশ্ব শর্মা এবং কেজরিওয়ালের টুইট যুদ্ধ, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, কয়েকদিন থেকে লক্ষ্য করছি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাহেব এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাহেব এনাদের টুইট যুদ্ধ এগুলো পরিলক্ষিত হচ্ছে। কিন্তু কথা হলো যে আমি দিল্লির মুখ্যমন্ত্রীর পক্ষে বা আসামের মুখ্যমন্ত্রীর বিপক্ষে বা আসামের পক্ষে দিল্লির বিপক্ষে সেদিকে আমি যাব না, সেদিকে আমি বলবো না। কিন্তু এটা কথা সত্য, আসামের শিক্ষা অনুষ্ঠানের যেটা অবস্থা সেখানে কিন্তু করার মতো অনেক কিছুই রয়েছে। আসামের আজকের মুখ্যমন্ত্রী উনি অনেকদিন যাবৎ শিক্ষামন্ত্রী ছিলেন, এখন 1.5 বছর থেকে উনি মুখ্যমন্ত্রী, এর আগে উনি প্রায় 12-14 বছর শিক্ষামন্ত্রী ছিলেন, সামান্য কিছুদিন ছিলেন না। কিন্তু আসামের যে সরকারি খণ্ডের যে অনুষ্ঠান প্রতিষ্ঠান স্কুল কলেজ বিদ্যালয় সমূহের অবস্থা খুবই খারাপ, এখানে শিক্ষক যতটা থাকা দরকার ততটা নাই, ইনফ্রাস্ট্রাকচারের অনেকটা অভাব, ডেস্ক বেঞ্চের অভাব, আপনার আরো যেগুলো সা সুবিধা থাকা দরকার সেগুলো বা এই সময়ের সাথে যুগের সাথে ফের মেরে আমরা আজকে প্রাইভেট স্কুলগুলো সেখানে যাদের টাকা পয়সা রয়েছে তারা পড়ে সেখানে ভালো পড়ছে, কিন্তু সরকারি স্কুল সে ডিজিটাল ক্লাসরুমের দরকার বা এই ধরনের আপনার কম্পিউটার দরকার, কম্পিউটার টিচার আছে তাদেরকে টেম্পোরারি পোস্টে তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে, স্কুলগুলোতে কম্পিউটার নাই, তো এই ধরনের কম্পিউটার ছাড়া কিভাবে চলে এখন? প্রাইমারি ক্লাস ওয়ানের থেকে কম্পিউটার থাকা দরকার, ক্লাস প্রাইমারি স্কুল যদি আপনি জানেন ওয়ানের থেকে ফাইভ, 1, 2, 3, 4, 5 ক্লাস, ওয়ানের নিচেও আরেকটা ক্লাস রয়েছে ক শ্রেণী, 6টা ক্লাস প্রাইমারি বিদ্যালয়, শিক্ষক একজন, কিভাবে পড়াশোনা শেখানো হবে? আসামে অনেক মাত্রা স্কুল রয়েছে, শত শত স্কুল আছে আসামে, যেটা আসাম বিধানসভা আমরা প্রশ্ন করার পরে সরকারে যে উত্তর দিয়েছে সে উত্তরে এটা পরিষ্কার হয়েছে যে শত শত সিঙ্গল টিচার স্কুল আসামে রয়েছে, একজন শিক্ষক 6টা ক্লাস কিভাবে সম্ভব পড়াবে? একটা ক্লাসে যখন শিক্ষক থাকে ক্লাস পড়ে ফাইভে বাকি ক্লাসের ছেলেগুলো খেলাধুলা করে, তো এইভাবেই আসামের শিক্ষা মানে শিক্ষা জগতের এই অবস্থাটা। এভাবে আপনার যদি যান ক্লাস হাই স্কুল, অনেক হাই স্কুল আসামে রয়েছে সেখানে 12-15 জন শিক্ষকের পদ খালি, ইদানিং কিছু শিক্ষককে নিযুক্তি দিয়েছে কিন্তু এখনো যথেষ্ট হয়নি। এ কথা বললি সরকারে বলে যে অনেক স্কুল রয়েছে সেখানে 5 জন শিক্ষক 5 জন ছাত্র, হ্যাঁ এরকমও আরো রয়েছে আপার আসাম বা আরো কিছু এলাকা আসামের আছে যেখানে 5 জন শিক্ষক 5 জন ছাত্র কেন থাকে, সেটা সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু এমনও স্কুল রয়েছে আমাদের ধুবড়ি গোয়ালপাড়া বরপাটা বা কাছাড় করিমগঞ্জ এদিকে আপনি যাবেন 100-150-200 ছাত্র মাত্র 1 জন শিক্ষক, তো যার জন্য আমাদের অবস্থা খুব ভালো নয়। তাই সরকারি খণ্ডের এই বিদ্যালয় সমূহ ভালো করার জন্য এখানে শিক্ষক নিযুক্তি দিতে হবে, এখানে ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, ডিজিটাল ক্লাসরুম দিতে হবে, কম্পিউটার ভালো টিচার দিতে হবে, এই 10,000 টাকার কম্পিউটার টিচার কিভাবে সে মন দিয়ে পড়াবে আর স্কুলে কম্পিউটার নাই, সেই সব দিয়ে ফের মারার জন্য এই সব ঠিক করার প্রয়োজন রয়েছে। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে সরকারে ভুল নীতি, ভ্যানসার স্কুল আপনি দেখবেন এখনো অনেক জেনুইন ভ্যানসার স্কুল রয়েছে, তারা 20-25-30-28 বছর তারা বিনা বেতনে কাজ করেছে, কিন্তু কিছু স্কুল তাদের হয়েছে, এখনো অনেক স্কুল বাকি, অনেক শিক্ষকের পদ খালি, তাদেরকে পদ প্রভিন্সিয়ালাইজড করা হয়নি, সেই স্কুলগুলো নেওয়া হয়নি, এবার সরকার বলছে নেবে না, তো 25-28 বছর আপনি তাদের কেন কাজ করাইলেন, তাদেরকে অনেক আশা দিয়েছে, তো এইভাবে অনেক সমস্যা আসামে রয়েছে। এবার যে সমস্ত স্কুল 2021 সালে যে কিছু টিচার্সের পদ প্রাদেশিকৃত করা হয়েছিল, টিউটার হিসাবে তাদেরকে নিযুক্তি দেওয়া হয়েছে, সেই সমস্ত স্কুল অন্য একটা স্কুলের সাথে বেস স্কুল করে সেখানে মার্জ করা হচ্ছে, অ্যামালগেমেট করা হচ্ছে, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। ইদানিং কিছুদিন আগে আপনারা শুনেছেন 34টা স্কুল শূন্য রেজাল্ট হওয়ার জন্য স্কুলগুলো বন্ধ করে দিয়েছে সরকারে, কেন বন্ধ করবেন আপনি, এই অধিকার কে দিল সরকারকে, শূন্য রেজাল্ট কেন হলো? আজকে মুখ্যমন্ত্রী উনি 12 বছর শিক্ষামন্ত্রী ছিলেন, এই শূন্য রেজাল্ট একদিনে হয়নি, আপনি শিক্ষামন্ত্রী থাকার পরেও স্কুলগুলোর এই অবস্থা ঘটেছে সেগুলো আপনি কেন খবর রাখেন নাই? আজকে আপনি মুখ্যমন্ত্রী, আজকে রেজাল্ট এটা হয়েছে, প্রয়োজন ছিল সেই স্কুলের শিক্ষককে, ধুবড়ির শিক্ষককে তিনচুকিয়াতে ট্রান্সফার করত, তিনচুকিয়ার শিক্ষক ধুবড়িতে ট্রান্সফার করত, কাছাড়ে যদি তেমন কোনো বিদ্যালয় রয়েছে কাছাড়ের শিক্ষককে গোয়ালপাড়া সেখানে ট্রান্সফার করে দেওয়া হোক, গোয়ালপাড়ার সেই তেমন যদি শূন্য রেজাল্ট থাকা কোনো বিদ্যালয় রয়েছে সেখানকার শিক্ষক কাছাড়কে দেওয়া হোক, আমি মনে করি বহুত বড় শাস্তি হবে। কিন্তু সেই বিদ্যালয়ে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
বাকি যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের জিন্দগির প্রতি লক্ষ্য না করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে এই সমস্ত স্কুল রাতারাতির ভিতরে বন্ধ করার যেটা হিটলারের সিদ্ধান্ত, এটা সরকারের একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই জাতি মানব সম্পদ যেটা গড়ার সরকারের দায়িত্ব, মানব সম্পদকে বরবাদ করার পরিকল্পনা সরকারের রচনা করেছে। এভাবে সরকারি সেক্টর বিদ্যালয়গুলো কিভাবে বন্ধ করা যাবে, তিনটা পাঁচটা স্কুল অলরেডি, একটা হাই স্কুলে 1200 স্টুডেন্ট রয়েছে, সেখানে আরো দুই তিনটা আশেপাশের স্কুল সেখানে এনে মার্চ করা হয়েছে, এটা কোন যুক্তিতে এটা করেছে? আলটিমেটলি গিয়ে এটা সম্মুখে আরো বিপদ আসবে, আমাদের যে মানব সম্পদ কচি কচি বাচ্চা এদের জিন্দগি বিপদাপন্ন হবে। তাই দিল্লির সাথে ঝগড়া করে লাভ নাই, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান করবো, পরামর্শ দিব, আপনি যদি দিল্লি কিছু ভালো করেছে সেখানে যান, আপনি স্টাডি করার অসুবিধা কি রয়েছে? দিল্লি যদি আমাদের থেকে ভালো করেছে সেই ভালোটা নেওয়ায় তো কোনো অসুবিধা নেই, কেরালা যদি আমাদের থেকে ভালো করেছে, কেরালার স্কুলে যদি ভালো পড়াশোনা হয়, কেরালা গিয়ে উনি স্টাডি করা দরকার, সেখানে স্টাডি করে সেখানকার ভালো জিনিসগুলো নেই, আরো যদি কোনো রাজ্য আমাদের থেকে শিক্ষা জগতে ভালো করেছে, হ্যাঁ সেখান থেকে স্টাডি করে সেই পন্থাগুলো অবলম্বন করে স্কুলে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, শিক্ষক ভালোভাবে নিযুক্তি দিয়ে স্কুলগুলোর শিক্ষার মানদণ্ড যাতে বাড়ানো হয়, এটা যদি না করা হয় এটা রাজ্যের জন্য বহু দুর্ভাগ্যজনক কথা হবে।